হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি বলবো টপ থ্রি বেস্ট গেমিং স্মার্টফোন যেটা বারো থেকে তেরো হাজার টাকার মধ্যে আপনারা আজকের সময়ে নিতে পারেন তো এখানে আমি তিনটে স্মার্টফোন সম্বন্ধে বলবো যেটা আজকের সময়ে বারো থেকে তেরো হাজারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আপনারা বলতে পারেন এখানে সব কিছু ভালো ভালো ফিচার্স এখানে দেওয়া হয়েছে ক্যামেরার কথা বলুন প্রসেসরের কথা বলুন ডিসপ্লের কথা বলুন সব কিছু ভালো আপনারা পেয়ে যাবেন এক অলরাউন্ডার ফোন আপনারা বলতে পারেন এবং এই তিনটে ফোনে আপনারা ভালোভাবে গেমিংও করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাইডে থাকা বেলাইকনটিও প্রেস করে দেবেন তো চলুন শুরু করা যাক তো আমার লিস্টে যে তিন নম্বরের স্মার্ট আসছে সেটা আসছে ইনফিনিক্সের পক্ষ থেকে যেটার নাম ইনফিনিক্স নোট ইলেভেন তো বন্ধুরা এই ফোনটা খুবই এক ভালো একটা ফোন এই ফোনটা দেখতেও খুবই সুন্দর খুবই লুকিং ফোন আপনারা বলতে পারেন ওর এই ফোনটার প্রাইজের কথা বলা যায় তো চার জিবি চৌষট্টি জিবি যেটার প্রাইজ রাখা হয়েছে সাড়ে বারো হাজার টাকা তো সাড়ে বারো হাজারের প্রাইজের মধ্যে ইনফ্লিক্সের পক্ষ থেকে ইনফ্লিক্স নোট ইলেভেন ফোনটা আপনার জন্য বেস্ট ডিল হতে পারে এই ফোনটা আপনি পারচেস করতে পারেন তো চলুন দেখা যাক এই ফোনে কি কি ফিচার্স ইউজ করা হয়েছে তো শুরু করবো ডিসপ্লে থেকে তো ডিসপ্লের কথা বলা যায় তো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামুলেট ডিসপ্লে আপনারা এই ফোনে দেখতে পাবেন তো এখানে সুপার অ্যামুলেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তো সাড়ে বারো হাজার টাকার মধ্যে আপনারা সুপার অ্যামুলেট স্মার্টফোন পেয়ে যাচ্ছেন এই ইনফিনিক্স নোট ইলেভেন স্মার্টফোনে তো ডিসপ্লে তো এখানে ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং কথা বলা যায় ক্যামেরার সম্বন্ধে তো এখানে ক্যামেরা আপনারা ভালো ক্যামেরায় পেয়ে যাবেন যেটা ত্রিপল রেয়ার ক্যামেরা সেটআপের সাথে আসছে এবং এটার মেন সেন্সার হবে ফিফটি মেগাপিক্সেল তার সঙ্গে টু মেগা প্যাক্সেল এন্ড টু মেগা ক্যামেরা থাকছে তো রিয়ার ক্যামেরা তো ভালো ক্যামেরা এখানে ব্যবহার করা হয়েছে এবং সেলফি ক্যামেরার কথা বলা যায় তো এখানে সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো ক্যামেরা নো ডাউট একটা ভালো ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটাই তো যখন দেখা যাক এই ফোনে ব্যাটারি কী ব্যবহার করা হয়েছে তো ব্যাটারির কথা বলা যায় তো পাঁচ হাজার এর একটা বড় ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে থার্টি থ্রি ওয়াটের ফাস্ট চার্জও আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন দেখা যাক এই ফোনটির বিল্ড কোয়ালিটি সম্বন্ধে তো এখানে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটির ওয়েটের কথা বলা যায় তো ওয়ান ফর্টি এইট গ্রামের ওয়েট তো এখানে যে ফোনটা খুব একটা ভারীও না এবং খুব একটা পাতলাও না একটা মিডিল ওয়েট আপনারা বলতে পারেন যেটা একশো চুরাশি গ্রাম ওয়েট এই ফোনটার এবং এই ফোনটার ফিঙ্গারপ্রিন্টের কথা বলা যায় তো সাইড বাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন যেটা খুবই ভালো কথা এবং সব হিসেবে কথা বলবো এই ফোনটার প্রসেসার সম্বন্ধে তো প্রসেসার এখানে ঠিকঠাক প্রসেসার ব্যবহার করা হয়েছে যেখানে মিডিয়াটেক হিলিও জি এইট্টি এইট প্রসেসার যেটা টুয়েলভ নাম থেকে তৈরি তো এটা একটা পাওয়ারফুল প্রসেসার বলতে পারেন তো প্রসেসারও ঠিকঠাক প্রসেসার এই ফোনে ব্যবহার করা হয়েছে তো ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স নোট ইলেভেন স্মার্টফোনটি সাড়ে বারো হাজার টাকার মধ্যে একটা ভালো ফোন আপনারা বলতে পারেন চাইলে এই ফোনটি আজকের সময়ে কিনতে পারেন তো বন্ধুরা এবার বলবো আমার লিস্টে যে দুই নম্বর স্মার্টফোন সেটা আসছে মোটোরলের পক্ষ থেকে মোটরোলা জি থার্টি ওয়ান এই ফোনটা একটা ভালো ফোন এবং প্রথমেই এই ফোনটার প্রাইস সম্বন্ধে কথা বলবো এবং চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট যেটার প্রাইজ রাখা হয়েছে তেরো হাজার টাকা তো তেরো হাজার প্রাইজের মধ্যে এই ফোনটা একটা ভালো ফোন আপনারা চাইলে মোটোর পক্ষ থেকে মোটো জি থার্টি ওয়ান স্মার্টফোনটিও পারচেস করতে পারেন তো চলুন দেখা যাক এই ফোনটিতে কি কী জিনিস ব্যবহার করা হয়েছে প্রথমেই শুরু করব ডিসপ্লে থেকে তো আপনাদের প্রথমেই বলে রাখি এই ফোনটাতেও সুপার অ্যামুলেট ডিসপ্লে আপনারা পেয়ে যাবে ফোর সিক্স পয়েন্ট ফোর ইঞ্চের ফোর এইচডি প্লাস সুপার অ্যামুলেট ডিসপ্লে আপনারা এই ফোনেও পেয়ে যাচ্ছেন তো ডিসপ্লেও এখানে ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন এবং বিল্ড কোয়ালিটির কথা বলা যায় তো এখানেও প্লাস্টিক ব্যাকে আপনারা পেয়ে যাচ্ছেন প্লাস্টিকই ইউজ করা হয়েছে এবং এই ফোনটার ওয়েটের কথা বলা যায় তো ওয়ান এইট্টি ওয়ান গ্রাম ওয়েট একশো আশি গ্রামের ওয়েট তো খুব ভারী হবে না খুব পাতলা হবে একটা মিড ওয়েটের ফোন আপনারা বলতে পারেন তো বলা ব্যাটারি ব্যাটারির সম্বন্ধে তো এখানে পাঁচ হাজার এমএচের একটা ব্যাটারি আপনারা বড় ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং ফিঙ্গারপ্রিন্টের কথা বলা যায় তো এখানেও সাইড মান ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে তো এটাও একটা ঠিকঠাক জিনিস এবং মোটোর যে ফোন হয় সেটি স্টক অ্যান্ড্রয়েডের সাথে আসে তো এখানে অ্যাড ফ্রি কন্টেন্ট যদি এনজয় করতে পারেন এবং এই ফোনটার ক্যামেরার সম্বন্ধে কথা বলা যায় তো ক্যামেরাও একটা ঠিকঠাক ক্যামেরা এই ফোনে ব্যবহার করা হয়েছে রিয়ারকে ত্রিপল ক্যামেরা সেটা আপনারা দেখতে পাবেন যেটার মেন সেন্সার থাকছে ফিফটি মেগাপিক্সেল এবং তার সঙ্গে এইট মেগাপিক্সেল অ্যান্ড টু মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোন ব্যবহার করা হয়েছে রিয়ার ক্যামেরায় এবং সেলফি ক্যামেরার কথা বলা যায় তো থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন তো ক্যামেরাও ঠিকঠাক ক্যামেরা এই ফোনে ব্যবহার করা হয়েছে এবং বলা যায় এই ফোনটির প্রসেসার সম্বন্ধে তো এখানে মিডিয়া টেক হিলিও জি এইটির তৈরি তো এই প্রসেসারটা এখানে ব্যবহার করা হয়েছে তো প্রসেসারটাও ঠিকঠাক প্রসেসারে আপনারা এই ফোনে পেয়ে যাচ্ছেন তো এটাও একটা ভালো ফোন যদি চার জিবি চৌষট্টি জিবি আপনারা তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো চাইলে মোটো জি থার্টি ওয়ান স্মার্টফোনটিও পারচেস করতে পারেন আজকের সময়ে এটাও একটা ভালো ফোন হতে পারে আপনার জন্য তো বন্ধুরা এবার বলবো আমার লিস্টে যে এক নম্বরের স্মার্টফোন সেটা আসছে মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে মাইক্রোম্যাক্স ইন নোট টু তো বন্ধুরা এই ফোনটা নতুনই লঞ্চ হয়েছে এবং এই ফোনটা ভালো একটা ফোন আপনারা বলতে পারেন এই প্রাইস সেগমেন্টের ভেতর তো প্রাইজের কথা বলা যায় তো চার জিবি চৌষট্টি জিবি যেটা প্রাইস রাখা হয়েছে সাড়ে তেরো হাজার টাকা তো এই প্রাইস সেগমেন্টে এখানে খুবই ভালো ভালো ফিচার্স আপনারা পেয়ে যাচ্ছেন তো চলুন দেখা যাক কী কী ফিচার্স এখানে ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লে থেকে শুরু করব ডিসপ্লের কথা বলা যায় তো আপনাদের প্রথমেই বলে রাখি এই ফোনেও সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে সিক্স পয়েন্ট ফোর থ্রি ইঞ্চের সুপার অ্যামুলেট ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন এই ফোনে তো মাইক্রোম্যাক্সে যে এই ফোনটা খুবই একটা ভালো ফোন এবং দেখতেও খুবই ভালো যে কি স্যামসাং এস টোয়েন্টি ওয়ান যে সিরিজ ছিল সেখান থেকে কপি করা সেম ওই মডেল আপনারা বলতে পারেন তো ভালো একটা গুড লুকিং ফোন এবং এখানে ভি সুপার অ্যামুলেট ডিসপ্লে ইউজ করা হয়েছে ওর এই ফোনের যে বিল্ড কোয়ালিটির কথা বলা যায় তো এখানে প্লাস্টিক কি আপনারা পাবেন এবং এই ফোনটার ওয়েটের কথা বলা যায় তো দুশো পাঁচ গ্রাম কিছুটা হলেও ভারী হতে পারে দুশো পাঁচ গ্রামের ওয়েট এই ফোনটায় আছে তো চলুন দেখা যাক এই ফোনটার ব্যাটারি কী ব্যবহার করা হয়েছে এখানে পাঁচ হাজার এমএসির একটা বড় ব্যাটারি আপনারা পেয়ে যাবেন এবং তার সঙ্গে তিরিশ ওয়াটের ফার্স্ট চার্জ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা তো ফিঙ্গারপ্রিন্টের কথা বলা যায় তো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এই ফোনে ব্যবহার করা হয়েছে এবং চলুন দেখা যাক এই ফোনে কি ক্যামেরা আপনারা পাচ্ছেন এখানে কোয়াড ক্যামেরা সেট ব্যবহার করা হয়েছে রিয়ার ক্যামেরায় যেটার মেন সেন্সার থাকছে ফোরটি এইট মেগাপিক্সেল এবং তার সঙ্গে ফাইভ মেগাপিক্সেল টু মেগাপিক্সেল অ্যান্ড টু মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট এই ফোনে ব্যবহার করা হয়েছে এবং সেলফি ক্যামেরার কথা বলা যায় তো এখানে সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন তো নো ডাউট ক্যামেরা এখানে খুবই ভালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে তো ক্যামেরাও তো ঠিকঠাক ক্যামেরা আপনারা এই ফোনে ইউজ করতে পারবেন তো দেখা যাক এই ফোনটার প্রসেসার কি দেখা হয়েছে তো এখানে মিডিয়াটেক হিলিও জি নাইনটি ফাইভ প্রসেসার যেটা একটা পাওয়ারফুল প্রসেসার আপনারা বলতে পারেন এবং এই ফোনে গেমিং আপনারা খুব অনায়াসে করতে পারবেন তো এখানে একটা ভালো ফোন আপনারা পেয়ে যাচ্ছেন মাইক্রোম্যাক্সের পক্ষ থেকে মাইক্রোম্যাক্স ইন নোট টু স্মার্টফোন এই ফোনটি আজকের সময়ে চার জিবি চৌষট্টি ভেরিয়েন্ট যেটা সাড়ে তেরো হাজার টাকার মধ্যে পাচ্ছেন এই ফোনটা আপনারা পারচেস করতে পারেন খুবই ভালো একটা ফোন হতে পারে